বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা তাদের শরীর ও ত্বককে ভিতর থেকে সুন্দর ও ফর্সা করে তুলতে চান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই সুন্দর ও ফর্সা হতে চাই, তার জন্যে নানা ধরনের উপাদান ব্যবহার করে থাকি, কিন্তু রোদের কারণে আমাদের ত্বক আবার পুড়ে যায়, যার কারণে ত্বক কালো হয়ে যায়। তাই আজ আমি আপনাদেরকে জানাবো ত্বককে কীভাবে ভেতর থেকে সুন্দর ও ফর্সা করে তোলা সম্ভব খুব সহজেই। আর এর জন্য দরকার পড়বে থানকুনি পাতা। থানকুনি পাতাকে আমরা সকলেই চিনি, আর আমরা জানি এটি একটি ঔষধি গাছ। নানা ধরনের শারীরিক সমস্যা দূর করার জন্য এই থানকুনি পাতাকে ব্যবহার করা হয়ে থাকে। আর থানকুনি পাতার চমৎকার একটি গুণাগুণ আমি আপনাদের সাথে শেয়ার করছি, তা হচ্ছে এর মাধ্যমে কিভাবে আপনি আপনার শরীরকে ভেতর থেকে সুন্দর করে তুলতে পারবেন। এর জন্য আপনার দরকার পড়বে কিছু পরিমাণ থানকুনি পাতা। তারপর থানকুনি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেন তার মধ্যে কোনো প্রকার ধুলো ময়লা না থাকে। তারপর আপনার দরকার পড়বে কাঁচা হলুদ। 2-3 টুকরো কাঁচা হলুদ ছোট ছোট টুকরো করে নিন। তারপর থানকুনি পাতার সঙ্গে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে তা মিক্সির সাহায্যে পেস্ট করে নিন। পেস্ট করার পর তার মধ্য থেকে রসটুকুকে আলাদা করে ফেলুন, আর সকালে খালি পেটে আপনাকে এই মিশ্রণটি পান করতে হবে। আর এইভাবে নিয়মিত টানা 1 মাস পান করলে আপনার শরীর ভেতর থেকে ফর্সা হয়ে উঠবে। আর এটি একটি পরীক্ষিত এবং 100% কার্যকরী একটি টিপস, কারণ থানকুনি পাতার মধ্যে অ্যামিনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফয়াটি অ্যাসিড ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা ত্বকের ভেতরের পুষ্টির ঘাটতি পূরণ করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়, সেই সঙ্গে ত্বকে বয়সের ছাপ পড়ার সমস্যাটাও অনেক কমে যায়। ত্বকের পাশাপাশি এটা আপনার চুলের জন্যও কিন্তু বেশ কার্যকর। আপনি যদি প্রতিদিন থানকুনি পাতার রস পান করেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধিও অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি এটা বডির মধ্যে থেকে দূষিত টক্সিন বের করে ফেলবে, তার কারণে ত্বক থেকে ব্রণ, অ্যালার্জি ও দাঁত চুলকানির মতন সমস্যাও একেবারে দূর হয়ে যাবে। ত্বককে ভেতর থেকে ফর্সা, সুন্দর ও উজ্জ্বল করে তুলতে চাইলে আপনিও এই রেমিডিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।